আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বাংলা বইয়ের সপ্তম শ্রেণীর 4 ও 5 অধ্যায়ের পারদর্শিতার সূচক। যেহেতু তোমাদের 4 অধ্যায় আছে, আমি মনে করি 5 অধ্যায় থেকে হালকা একটু পড়ে রাখলে আসতে পারে। তো এর আগে আমরা 3টা কাজ শেষ করেছি, যদি তোমরা না দেখে থাকো এখনই যেয়ে দেখে আসতে পারো। তো এখানে আমাদের কী বলেছে, 4 মাসের লেখার সাথে পরিচিত হয়ও বুঝে পড়ি লিখে লিখতে শিখে। পারদর্শিতার সূচক এখানে আমাদের আছে 1, 2, 3 বর্ণনামূলক ও তথ্যমূলক লেখা পড়ে বিষয়বস্তু বুঝতে পেরেছো। তোমাদের বইয়ে বর্ণনামূলক ও তথ্যমূলক লেখা আছে, সেগুলো পড়ে তুমি কী বুঝতে পেরেছো তা নিয়ে তোমাকে আলোচনা করতে বলেছে। বর্ণনামূলক তথ্যমূলক প্রাগতিক লেখা বিষয়বস্তু বুঝতে পেরেছো, প্রাগতিক তথ্যমূলক বিশ্লেষণ কল্পনা, তোমরা বিভিন্ন তোমাদের একটি লেখা দিবে, মানে একটি অনুচ্ছেদ দিবে, সেই অনুচ্ছেদটি পড়ে তুমি কী বুঝতে পেরেছো সেটা তোমাদের বলবে, লিখতে হবে খাতায়। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে।